চোখ চোখ বিষয়ে ফের কোন দলে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনো ঝগড়া বরদাস্ত নয়, কেউ 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 কেটা ভাবছেন নিজেকে, অন্যকে পাত্তা দিচ্ছেন না, এটা চলবে না। দলের স্বার্থ মনে রাখুন, লড়াই মনে রাখুন, মানুষের সঙ্গে মিশুন। চাকলার কর্মী সভায় সাফ বার্তা তৃণমূল সুপ্রিমোর। জেলে জ্যোতিপ্রিয়, কোন দলে দীর্ণ, জেলা সংগঠন মজবুত করতে এবার কোর কমিটিও গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান করলেন নির্মল ঘোষকে। দমদম বসিরহাট দেখবেন সুজিত, পার্থ দেখবেন ব্যারাকপুর, বারাসতে রথিন আর বনগা নারায়ণ। লোকসভা কেন্দ্র ধরে দায়িত্ব ভাগ, চাকলার কর্মী সভা থেকে কেন্দ্রকে অল আউট তোপ দাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব বরাদ্দ কেন্দ্র বন্ধ করেছে, তবুও বাংলায় ঢালা উন্নয়ন, ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখানো হয়, বিজেপি ওয়াশিং মেশিন, বিরোধীরা সবাই কি চোর, এই প্রশ্নেই সরব তৃণমূল নেত্রী। ফের কেন্দ্রকে সিএএ তোপ মমতার। দেশের সবাই ভারতের নাগরিক, নয়তো রেশন আধার বা প্যান এগুলো কিভাবে পাওয়া যাচ্ছে। চাকলার কর্মী সভা থেকে চাঁদা ছোলা প্রশ্ন তৃণমূল নেত্রীর। মন্দির উদ্বোধনেও মতুয়া উন্নয়নে শান। যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না তৃণমূলে। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়, ছোট বড় কেউ নিজে ঠিক করে না। জ্যোতিপ্রিয় মল্লিক তার প্রসঙ্গ এখানে তিনি তুলে ধরেন এবং তিনি সাফ বলছেন যে বালুকে গ্রেফতার করা হয়েছে শুধু পার্টির কাজ করা আটকাতে। কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও। অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ, তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আজকে কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাদের প্রত্যেকটা পয়েন্ট আমরা শোনাবো। আর আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আবার প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করব। তার আগে আপনাদের আমরা শোনাচ্ছি তৃণমূল সুপ্রিমো কি কি বলেছেন ও কয়েকটি কি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যেখানে তিনি কোর কমিটি একটি গঠন করেছেন, সেই কমিটি একেবারে লোকসভা কেন্দ্রগুলো ধরে ধরে কাজ করবে, কার কি দায়িত্ব সেটা বণ্টন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে তিনি প্রসঙ্গ তুলে ধরেছেন সিএএ এর, যেখানে তিনি বলছেন যেটা ছলনা আর কিছুই নয়, ঠাকুরবাড়ি সৌন্দর্যায়ন, কলেজ ইত্যাদি করা হয়েছে, সবাই নাগরিক, এ কথাও তিনি বলেছেন আজ মতুয়াদের প্রসঙ্গ তুলে ধরে। আর এর পাশাপাশি সিএ প্রসঙ্গ যেখানে তুলে ধরেছেন, আমরা দেখেছি অমিত শাহ তিনি যখন এসেছেন রাজ্যে তখনও সিএ প্রসঙ্গ তুলে ধরেছিলেন। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় এসে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন এবং পরিষ্কারভাবে তিনি বললেন সিএএ ছলনা, সবাই নাগরিক, প্যান, আধার, রেশন এগুলো পাচ্ছেন কিভাবে, সকলকে পাট্টা দেওয়া হচ্ছে, এ কথা তিনি উল্লেখ করেন। এবং ঠাকুরবাড়ির সৌন্দর্যায়ন তা সরকার কিভাবে করেছে, কলেজ করে দেওয়া হয়েছে, এই প্রসঙ্গও তিনি উল্লেখ করেছেন। প্রত্যেকে গর্ব অনুভব করি যে আমাদের, আমি আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন, নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে, নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে, নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে, আপনার আধার কার্ড হচ্ছে কি করে, আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে, এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল,
এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য, বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়, করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মী সভা, যে কর্মী সভায় তিনি উল্লেখ করলেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরলেন এবং আপনাদের আমরা শোনাচ্ছি। এর পাশাপাশি গোষ্ঠী কোন্দলের ক্ষেত্রেও একটা কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা থেকে দিয়েছেন। তিনি বলছেন, ঝগড়া এলাও করবো না, পার্টিটাকে ভালোবাসবো না, নিজেকে ভালোবাসবো, এটা তৃণমূল কংগ্রেসে চলবে না। আর এই সভাতে একই জায়গায় আমরা দেখি অর্জুন সিং আর সোমনাথ শ্যাম, যাদের কোন্দলে বারবার প্রকাশ্যে এসেছে, বিভিন্ন ঘটনা প্রসঙ্গে দুজনের মতামত বারবার সামনে এসেছে, দুটো একে অপরকে বিঁধেছেন, একে অপরকে গ্রেফতারির দাবি তুলেছেন। কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী কোন্দলের সম্পর্কে, তৃণমূল সুপ্রিমোর কি বার্তা রয়েছে শুনুন। যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না তৃণমূলে। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়, ছোট বড় কেউ নিজে ঠিক করে না। আর এই কর্মী সভায় তিনি পার্লামেন্টের সাংসদদের সাসপেন্ড করার প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলছেন, যা চলছে অত্যাচার সন্ত্রাস। একই সঙ্গে তিনি বলছেন যে সেই 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেই প্রতিশ্রুতি সেটা কি বিজেপি দিয়েছে, এই প্রশ্ন যেমন তুলেছেন। আর তিনি বলছেন, ইডি সিবিআই দিয়ে টাকা লুট করা হচ্ছে আর সেই টাকায় বিজেপির ঘরে যাচ্ছে, এই অভিযোগও তৃণমূল সুপ্রিমের গলায় শোনা গিয়েছে, এবং এজেন্সি দিয়েই সবটা করা হচ্ছে, এজেন্সি দিয়ে গণতন্ত্র চালানো হচ্ছে, এমন তার অভিযোগ শুনুন। আর সবাইকে দেখলেই বলছে চোর চোর, সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউটস মোস্ট, এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো, বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, জেলে ভরে রেখে দিচ্ছে, তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেফতার হয়েছে, কটা খুনি গ্রেফতার হয়েছে, কটা ডাক্তার গ্রেফতার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেফতার বাড়াও, তা নালে জেতা যাবে না। আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোর সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।